নমস্কার বন্ধুরা, অর্ঘ কুকিং চ্যানেলের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটি সাউথ ইন্ডিয়ান ধোসা রেসিপি নিয়ে। এই ধোসা রেসিপিটা খুব সহজেই তৈরি করা হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। আজকে নিয়ে চলে এলাম সাউথ ইন্ডিয়ান আপ্পম রেসিপি। তার জন্য এখানে একটা ফাঁকা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 200 গ্রাম। এই চালটা 3 থেকে 4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে এটা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন। এবার পরিষ্কার জল দিয়ে এটা আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে 1/2 কাপ গরম জল দেব। জলটা যেন কুসুম কুসুম গরম থাকে, খুব বেশি গরম করবেন না। এই জলের মধ্যে 1 চা চামচ চিনি দেব। 1 চা চামচে 1/4 ভাগ ইস্ট দেব। দিয়ে এটা খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। নিয়ে চাপা দিয়ে এটা আমি 1/2 ঘন্টা রেখে দেব। যে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম সেটা আমি একটা মিক্সিং জারে ঢেলে নিয়েছি, আর এর মধ্যে সামান্য জল দেব, 1/2 কাপের মতন জল দেব। দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গোবিন্দভোগ চালটা এখানে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আরও একটা পেস্ট বানাবো, তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। 1 কাপ ভাত দেব, 1/2 কাপ নারকেল গুঁড়ো, ফ্রেশ নারকেল গুঁড়োটা দিতে হবে, আর যে ইস্ট গরম জল আর চিনি যেটা গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চাল, নারকেল গুঁড়ো আর ইস্ট গোলা জলটা দিয়ে এখানে আমি আরও একটা পেস্ট বানিয়ে নিলাম। যে চালটা পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে আরও একবার মিহি করে ভালো করে পেস্ট বানিয়ে নেব। সব উপকরণগুলো একসাথে যেটা মিক্সড করে নিয়েছি সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটা চাপা দিয়ে 8 ঘন্টা রেস্টে রেখে দেব। গ্যাস অন করে এখানে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু জল ছিটা দেব। দেখুন, জলটা দিয়ে কড়াটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখানে হাতাই করে 2 হাতা ব্যাটার দেব। ব্যাটারটা দিয়ে এইভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। চাপা দিয়ে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা তৈরি করে নেব। ঢাকনাটা খুলে নেব। দেখুন, ধার থেকে ছেড়ে গেছে, এটা অনাহাসেই আবরামনি উঠে আসছে। দেখুন, একটু দেখিয়ে দিই, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা আমি তুলে নেব। তৈরি হয়ে গেছে আজকের আপ্পাম রেসিপি। তৈরি হয়ে গেছে আজকে আপ্পাম রেসিপি, এটা আমি তুলে নেব। তার জন্য এখানে একটা ফাঁকা প্লেট নিয়ে নিয়েছি। দেখুন, আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি আপডেট দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন কতটা সুন্দর আর খেতেও দারুণ লাগে এটা।